এলাকার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পকর্মী নিয়ে কাজ করেছেন। 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনন্দা সরকার। তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তিনি। এলাকায় ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে সৌহার্দ্যমূলক সম্প্রীতি বজায় রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগ করোনা আমফান সব ক্ষেত্রেই মানুষের কাছে কোনো অসুবিধা হচ্ছে কিনা বাড়ি বাড়ি সবার কাছে গিয়ে খোঁজ নিয়েছেন সুনন্দা সরকার। তার ফল পেলেন হাতে নাতে। মঙ্গলবার দিন ফল প্রকাশের পর দেখা গেল আবার বিপুল ভোটে জয়ী হয়েছেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনন্দা সরকার। ভোটে জিতে এসে তিনি বলেন, এই জয় মামাটি মানুষের জয়, এই জয় এলাকার সাধারণ মানুষের জয়। আমি বিগত বছরগুলিতে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি তার জন্য মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। জিতে এসেই অধিকতর উন্নয়নের উপর নজর দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন সুনন্দা সরকার। নতুন করে শক্তি পাবো কাজ করার, আজকে জিতেছি কাল থেকে আবার কাজ করবো, এটাই কথা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।